আসসালামু আলাইকুম ক্লাস 9, তোমাদের এখন বৃত্তের ক্ষেত্রফলের শর্ট প্রশ্নগুলো করানো হচ্ছে। তো আগের ক্লাসেই আমরা দুটো বড় প্রশ্ন 24 এবং 25 দাগের অঙ্কটা এবং 26 দাগের এমসিকিউ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। আজকে আমরা 27 দাগে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এগুলো সাধারণত 2 নম্বরে থাকে, কিন্তু অঙ্কগুলো বেশ বড়। কখনো কখনো এইগুলোই 4 নম্বরের অঙ্ক দেওয়া হয়ে থাকে, কিংবা 4 নম্বরে থাকে বা 3 নম্বরে থাকে। তো এরকমভাবেও অঙ্ক নাম্বার বিভাজন করা হয়। তো আমার নাম্বার বিভাজনটা কেমন হবে না হবে সেটা দেখা দরকার নেই, আমার প্রশ্নটা কেমন আছে তার উপর নির্ভর করেই আমাকে উত্তরটা করতে হবে। সেখানে 2 নম্বর থাকলেও 2 নম্বরই উন্নতি করবে, আবার অঙ্কটা করে দেখাতে হবে, আবার যদি সেটা 3 নম্বর থাকে তাহলে সেটা এরকমভাবেই করতে হবে। তাই আমরা একবারে বড় আকারেই আমরা করছি, কারণ এটাতে আমাদের 3 নম্বরের মার্কস যখন থাকবে তখন কিন্তু আমাকে এরকমভাবেই দেখাতে হবে। দেখো, 27 দাগের একের অঙ্ক একের অঙ্কটা কী দিয়ে আছে? বলা হয়েছে একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হয়েছে। বৃত্তাকার ক্ষেত্রটার ব্যাসার্ধটা 10% বেড়েছে। তাহলে ব্যাসার্ধ তখন কত ছিল সেটা আমার তো জানা নেই। তাহলে আমরা মনে করি বৃত্তাকার ক্ষেত্রে ব্যাসার্ধ সমান 100 একক, 10 একক ধরতে পারো, 100 একক ধরতে পারি, আমরা যে কোনো একটা ধরবো, তাহলে ব্যাসার্ধটা 100। তাহলে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফলের সূত্র আমাদের জানা আছে, পাই ইন্টু আর স্কোয়ার, মানে আর স্কোয়ার বলতে 100 স্কোয়ার, তাই না? মানে পাইটা আমার মানটা বসানোর দরকার নেই, পাই রেখে দাও। তাহলে 100 স্কোয়ার মানে হচ্ছে 1 × 4 স্কোয়ার, আর পাই এত বর্গ। ঠিক আছে, তাহলে বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধটা যদি 100 একক মনে করি, তাহলে বৃত্তাকার অর্থাৎ এই বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে পাই আর স্কোয়ার। পাই আর আর বলতে এখানে তো ব্যাসার্ধ 100, তাহলে 100 স্কোয়ার অর্থাৎ 10,000 পাই বর্গ একক। এবার বলেছি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধটা যদি 10% বাড়ে, বৃত্তাকার ক্ষেত্রে ব্যাসার্ধ 10% বাড়লে ব্যাসার্ধ হবে, ব্যাসার্ধটা কত হবে? দেখো, 10% বাড়ছে, তার মানে 100 একক ছিল, আবার 10% বাড়ছে, মানে 10 একক বেড়ে যাচ্ছে, তার মানে কত হবে? 100 + 10। দেখো, 10% বাড়ছে মানে 10 যোগ হবে, 100 সঙ্গে 10 যোগ হয়ে যাবে, ঠিক আছে? আর যদি 10% কমতো তাহলে বিয়োগ হয়ে যেত, তাহলে এত সমান কত? 110 একক। ঠিক আছে, তাহলে এখন বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ 10% বাড়লে ব্যাসার্ধ হবে কত? 110 একক। তাহলে এখন বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে? ক্ষেত্রফলটা নিশ্চয়ই পাই ইন্টু আর স্কোয়ার, আর বলতে ব্যাসার্ধ বলতে এখানে 110, তাহলে 110 স্কোয়ার বর্গ এক। ঠিক আছে, তাহলে পাই 110 স্কোয়ার মানে হচ্ছে কত? 110 স্কোয়ার মানে 11 × 11 = 121, 121 হলো, 11² = 121 হলো, আর 2 শূন্য, আর পাই বর্গ। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল ছিল 10,000 পাই বর্গ একক, ক্ষেত্রফল ব্যাসার্ধ বেড়েছে বলে ক্ষেত্রফলটা দেখো 12,100 পাই বর্গ একক। তাহলে ক্ষেত্রফলটা কতটা বাড়লো? অতএব ক্ষেত্রফল
বাড়লো কতটায়? বাড়লো কত? না, 12,100 পয়েন্ট মাইনাস 10,000 পয়েন্ট দেখো, বিয়োগ করলি পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে 12,100 পয়েন্ট থেকে 10,000 পয়েন্ট বিয়োগ করলে দেখো 2100 পয়েন্ট বর্গ। ঠিক আছে, তাহলে এটা ক্ষেত্রফল বেড়েছে। এবার তোমার চাইছে শতকরায় কত ক্ষেত্রফলটা বাড়বে, তাহলে এখানে লিখবে ক্ষেত্রফল বেড়েছে, ক্ষেত্রফল বাড়বে, ক্ষেত্রফল বাড়বে। এবার এটা হিসাব, এটা ক্ষেত্রফল কত বাড়লো, টোটাল উপর কত বাড়লো সেটা দেখবে। এবার শতকরায় ক্ষেত্রফলটা কত বাড়বে বাড়বে দেখবে, তাহলে ক্ষেত্রফল বাড়বে কত, না কত বাড়লো সেইটা আগে লেখ, যেটা বাড়লো সেটা লেখ 2100 পাই বর্গ। ঠিক আছে, এই ক্ষেত্রফলটা বাড়ছে সব সময় এই প্রথম যে বৃত্তের ক্ষেত্রফলটা হয়েছে, প্রথম যে বৃত্তের ক্ষেত্রফলটা সেই ক্ষেত্রফলের উপরেই বাড়বে বা কমবে। যদি ধরো ক্ষেত্রফলটা এটা ছিল, 10% কমে গেল, তাহলে ক্ষেত্রফল এখানে কমে যেত, তাহলে নিশ্চয়ই ক্ষেত্রফলটা কমতো। ঠিক আছে, তখন এর উপরই কমবে, যা কিছু বাড়া কমা হবে প্রথম বৃত্তটি ক্ষেত্রফলের উপর, তাহলে এই ক্ষেত্রফলের উপরই কম বেশি হচ্ছে। তার মানে তাহলে কী হবে, ক্ষেত্রফল বাড়বে কতটা, শতকরার উপর আমরা বাড়ছি না, এই টোটাল যেটা বাড়ছে বা কমছে সেটা উপরে লিখবে, আর যে প্রথম ক্ষেত্রফলটা হয়েছে বৃত্তের ক্ষেত্রফলটা নিচে লিখবে পাই বর্গ। ঠিক আছে, এবার আমরা এটা ক্ষেত্রফল বাড়ছে শতকরা হিসাব করছি, শতকরা মানে হচ্ছে 100 দিয়ে। ঠিক আছে, তাহলে কী লিখলাম, মোট ক্ষেত্রফল যেটা বাড়লো সেটা লিখলাম, বাড়বে বা কমবে যা হবে সেটা উপরে লিখবে, আর প্রথম যে বৃত্তের ক্ষেত্রফল যেটা আছে সেই ক্ষেত্রফলের উপরে বাড়বে বা কমবে, তাহলে প্রথম বৃত্তের ক্ষেত্রফলটা তলায় লিখতে হবে, তাহলে বৃদ্ধি ক্ষেত্রফল বাই প্রথম বৃত্তের ক্ষেত্রফল ইনটু 100। ঠিক আছে, এবার দেখো বর্গ একক, বর্গ একক কেটে দেবো, এখানে পাই পাই কেটে দেবো। ঠিক আছে, তো দুটো শূন্য, দুটো শূন্য কেটে দাও, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে দাও, তাহলে কত হলো 21। এখানে শতকরা হিসাব চেয়েছে 1%, তাহলে ক্ষেত্রফল বাড়লো 21%। ঠিক আছে, তুমি যদি এখানে লেখো শতকরায় ক্ষেত্রফল বাড়লো, যদি এখানে এখানে লেখো যে শতকরায় বাড়লো, তাহলে এখানে পার্সেন্টেজ দেওয়া যাবে না, তাহলে এখানে লিখতে হবে বর্গ। ক্ষেত্রফল শতকরায় ক্ষেত্রফল বাড়লো 21 বর্গ একক, আর এখানে যদি পার্সেন্টেজ দাও তাহলে এখানে ক্ষেত্র শতকরাটা উল্লেখ করা হবে না, এই পার্সেন্টেজ চিহ্নটা দেওয়া মানেই হচ্ছে শতকরা চিহ্নটাকে প্রকাশ করা হচ্ছে, অর্থাৎ এখানে শতকরা দিলে এখানে বর্গ একক লিখতে হবে, আর এখানে যদি শতকরা না থাকে তাহলে এখানে পার্সেন্টেজ দিয়ে দেবে, পার্সেন্টেজ দেওয়া মানেই হচ্ছে সেটাকে শতকরায় প্রকাশ করা বোঝানো হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো এরকম একটু বড় অঙ্ক, কিন্তু এগুলো 2 নম্বরে, এগুলো এরকমভাবেই তোমরা করবে, 2 নম্বর থাকলেও বা 3 নম্বর থাকলেও তোমরা এরকমভাবেই অঙ্কটা দেখাবে। ঠিক আছে, এবার তাহলে পরেই দেখো 2 নম্বরের যে অঙ্কটা আছে প্রায় সেম ধরনের অঙ্ক, আমরা 2 নম্বরের অঙ্কটা তোমাদের দেখাই। দেখো 27-এর দাগে যে অঙ্কটা আছে সেখানে বলেছে যে একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা 50% কমছে। দেখো পরিসীমা 50% কমে যাওয়ার সঙ্গে, পরিসীমার সঙ্গে আগে আমাকে জানতে হবে যে একটা বৃত্তের পরিসীমার সঙ্গে বৃত্তের ব্যাসার্ধের কী সম্পর্ক, বৃত্তের ব্যাসার্ধ আমি একটা বৃত্ত। ঠিক আছে, তাহলে এইটা আর আবার একটা বৃত্ত আছে, ধরো ছোট আছে, তাহলে আর এর পরিমাণ অর্থাৎ ব্যাসার্ধের পরিমাণ যদি কমে যায় তাহলে পরিধিটা কমে যায়, ব্যাসার্ধের পরিমাণটা যদি বাড়ে তাহলে পরিধির পরিমাণটাও হচ্ছে বেড়ে যাবে, আবার ধরো আরও বড় বৃত্ত অঙ্কন করলাম তাহলে এর ব্যাসার্ধটা আরও বেশি, তাহলে দেখো ব্যাসার্ধ অনেক বেশি হয়ে যাচ্ছে, তাহলে বৃত্তের পরিধিটাও তার থেকে অনেক বেশি, তাহলে কি মনে হচ্ছে যে বৃত্তের পরিধির সঙ্গে ব্যাসার্ধের একটা সম্পর্ক আছে, তাই না? বৃত্তের ব্যাসার্ধের সঙ্গে বৃত্তের পরিধির একটা কি সম্পর্ক, না সরল সম্পর্ক, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ বাড়লে পরিধি বেড়ে যাবে,
বৃত্তের ব্যাসার্ধ কমলে পরিধি কমে যাবে। তাহলে এখানে দেখো বৃত্তের পরিধিটা কমে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই বৃত্তের ব্যাসার্ধটাও কমছে, কারণ এটা সরল সম্পর্ক। তাহলে বৃত্তের ক্ষেত্রফল যদি বৃত্তের পরিসীমা 50% কমে যায়, সরল হলে বৃত্তের ব্যাসার্ধটাও 50% কমে যাবে, ঠিক আছে? বৃত্তের ব্যাসার্ধটা যদি 50% বেড়ে যায়, তাহলে বৃত্তের ক্ষেত্রফলটা পরিধিটাও তোমার বৃত্তের পরিধিটাও কী হবে, 50% বেড়ে যাবে। কিন্তু কখনোই ক্ষেত্রফলের সঙ্গে কিন্তু সম্পর্ক হবে না। এই যে সীমারেখাটা আছে, এই সীমারেখাটা 2πr। দেখো এখানে আর বলতে এখানে ব্যাসার্ধটাকে বোঝাচ্ছি, আর পাই আর স্কোয়ার বলতে এখানে ব্যাসার্ধের বর্গটাকে বোঝাচ্ছি। সেই জন্য ক্ষেত্রফলের সঙ্গে কি ক্ষেত্রফলটাও বাড়বে কমবে, কিন্তু আর এর মানটা আর স্কোয়ার আছে, এই আর স্কোয়ার থাকার জন্য কিন্তু আমাদের এখানে দেখো আর আছে, বৃত্তের ব্যাসার্ধটা আর আছে, আবার বৃত্তের পরিধিটা যখন হবে তার সেই ব্যাসার্ধ আর, তাহলে পরিধিটাও 2πr এর সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে আছে। সেই জন্য বৃত্তের পরিধি যদি আমাদের যে হারে কমবে, ব্যাসার্ধটাও সেই হারেই কমতে থাকবে। পরিধিটা যে হারে বাড়তে থাকবে, সেই হারে ব্যাসার্ধটাও সেই হারেই বাড়তে থাকবে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে একটা বৃত্তের পরিধি যদি 50% কমে যায়, তাহলে তাদের ব্যাসার্ধগুলো 50% কমবে, ঠিক আছে? তাহলে বৃত্তাকার ক্ষেত্রে পরিসীমা 50% কমলে বৃত্তাকার ক্ষেত্রে পরিসীমা 50% কমলে বৃত্তাকার ক্ষেত্রে ব্যাসার্ধ 50% কমবে, ঠিক আছে? তাহলে পরিসীমা যদি 50% কমে যায়, তাহলে ব্যাসার্ধটাও 50% কমে যাবে। যা ব্যাসার্ধ ছিল তার থেকে পরের যে বৃত্তটা হবে তার ব্যাসার্ধটা 50% কমে যাবে। তাহলে দেখো আগে একটা ব্যাসার্ধ ছিল নিশ্চয়ই, তারপর তবে কমছে। তাহলে মনে করি আগের বৃত্তের ব্যাসার্ধ 100, ঠিক আছে? তাহলে অতএব আগের বৃত্তের ক্ষেত্রফল কত, এখানে শতকরা ক্ষেত্রফল কত কমবে বা বাড়বে বলেছে, নিশ্চয়ই ব্যাসার্ধ কমে যাচ্ছে, তাহলে ক্ষেত্রফলটাও কমে যাবে, ঠিক আছে? তাহলে আগের বৃত্তের ব্যাসার্ধ যদি 100 একক হয়, তাহলে পরে আগের বৃত্তের ক্ষেত্রফলটা কত হবে, পাই ইন্টু 100 স্কোয়ার, আগের মতোই অঙ্কটা একবারে সেম অঙ্ক, ঠিক আছে? তাহলে 100 মানে 10000 পাই বর্গ, ঠিক আছে? তাহলে আগেরটা বৃত্তের ব্যাসার্ধ এত, তাহলে পরের বৃত্তের ব্যাসার্ধ কত হবে, পরের মানে 50% যখন কমে যাচ্ছে সেটা নিশ্চয়ই আর একটা বৃত্ত হচ্ছে, তাহলে পরের বৃত্তের, তাহলে আগের বৃত্তের এইটা আর এটা পরের বৃত্তের ব্যাসার্ধ 50% কমলে ব্যাসার্ধ হবে কত, ব্যাসার্ধ হবে কত, 50% কমছে, তার মানে হচ্ছে 100 থেকে বিয়োগ হয়ে যাবে, 10% বাড়ছিল 100 সঙ্গে যোগ হচ্ছিল, এটা কমছে বলেছে, তাহলে 100 সঙ্গে বিয়োগ হবে, কত বিয়োগ, যত পার্সেন্ট কমবে, তাহলে 50 সমান দেখো 50 একক, ঠিক আছে? তাহলে 50 একক পরের বৃত্তের ব্যাসার্ধ, বা এখন বৃত্তের ব্যাসার্ধ লিখতে পারো, এটা পরের বৃত্ত না লিখে এখন বৃত্তের ব্যাসার্ধ লিখতে পারো, এখন বৃত্তের ব্যাসার্ধটা 50% কমলে 50 একক, তাহলে এখন বৃত্তের ক্ষেত্রফলটা কত হবে, বৃত্তের ক্ষেত্রফলটা হবে কত, না পাই ইন্টু 50 স্কোয়ার বর্গ, ঠিক আছে? তাহলে 50 স্কোয়ার মানে হচ্ছে 25 বর্গ, তাই না? তাহলে 2500 বর্গ একক হচ্ছে এখনকার ক্ষেত্রফল, আগের ক্ষেত্রফলটা কত ছিল, 10000 বর্গ একক, তাহলে আগের থেকে এখন ক্ষেত্রফলটা কম তো, 10000 বর্গ একক, আর এখন হচ্ছে 2500 বর্গ একক, তার মানে এখন বর্গ ক্ষেত্রফলটা কম আছে, তাহলে এখন কত কম আছে, তাহলে এখন ক্ষেত্রফল, অর্থাৎ এখন ক্ষেত্রফল কমলো,
কতটা না 10,000 থেকে বিয়োগ করব 10,000 বিয়োগ 2500 10,000 পাই হবে 10,000 পাই মাইনাস 2500 পাই 2500 পাই বর্গ 2500 পাই বর্গ ঠিক আছে 10,000 থেকে 2500 বিয়োগ করলে 7,500 বর্গ পাই বর্গ পাই বর্গ ঠিক আছে তাহলে ক্ষেত্রফল কমছে এটা এবার আমরা এটাকে হিসাব করতে চাইছি শতকরায় শতকরায় কমছে কতটা তাহলে ক্ষেত্রফল অর্থাৎ ক্ষেত্রফল কমবে বা কমলে বা কমলো সমান কত না কতটা কমলো সেটা আগে হিসাব করো তাহলে 7,500 পাই বর্গ ঠিক আছে টোটালটা কতর উপর না যা কিছু কম বেশি হবে বলেছিলাম প্রথম বৃত্তের ক্ষেত্রফলের উপর নির্ভরশীল তাহলে 10,000 পাই বর্গ ঠিক আছে এবার আমরা এটা শতকরায় বার করছি তার মানে 100 দিয়ে গুণ হবে এবার দেখো বর্গ এক ও বর্গ এক কেটে দিলাম পাই পাই কেটে দিলাম এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য কাটলাম এখানে দুটো শূন্যর সঙ্গে এখানে দুটো শূন্য কাটলাম তাহলে কত হলো 75% ঠিক আছে তাহলে দেখো ক্ষেত্রফলটা কত কমে গেল 75% কমে গেল তাহলে একটা অঙ্ক দেখানো হলো কি না একটা অঙ্ক দেখানো হলো ব্যাসার্ধে বেড়ে গেলে তাহলে ক্ষেত্রফলটাও শতকরা বাড়বে আর এখানে দেখানো হচ্ছে যে পরিসীমা যদি কমে যায় তাহলে নিশ্চয়ই যে হারে পরিসীমা কমবে যে হারে পরিসীমাটা কমছে তাহলে ব্যাসার্ধটাও সেরকম হারেই কমতে থাকবে ঠিক আছে তাহলে ব্যাসার্ধটাও 50% কমতে থাকবে এবার আগের ব্যাসার্ধটা আমরা ধরে নিয়েছি তাহলে আগের ক্ষেত্রফলটা কত পরের ব্যাসার্ধটা কত হবে তার ক্ষেত্রফলটা কত হবে ক্ষেত্রফল কতটা কমলো সেটা দেখলাম শতকরায় কতটা কমলো সেটা দেখলাম ঠিক আছে তাহলে আগের মতোই অঙ্ক এটা আগেরটা শুধু ব্যাসার্ধের সঙ্গে সম্পর্কযুক্ত অঙ্কটা ছিল এখন পরিসীমার সঙ্গে সম্পর্কযুক্ত অঙ্কটা ছিল তাহলে এখানে এইটুকু মনে রাখতে পারলে অঙ্কটা আর সেম অঙ্কটাই তাহলে এইটুকু হচ্ছে বৃত্তাকার ক্ষেত্রে পরিসীমা যে হারে কমবে তার ব্যাসার্ধটাও সেই হারেই কমতে থাকে ঠিক আছে যদি বৃত্তাকার পরিসীমাটা 50% বাড়ে তাহলে ব্যাসার্ধটাও 50% বেড়ে যাবে ঠিক আছে তাহলে সেরকমভাবেই তোমরা নিজেরা পড়বে 27 থেকে এবার আমরা তিনের অঙ্কটা দেখো দেখো এর পরের অঙ্কটা বলেছে যে একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর মিটার অন্য একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ কত হলে তার ক্ষেত্রফল প্রথম বৃত্তের ক্ষেত্রফলের এক্স গুণ হবে তা হিসাব করো তাহলে একটা বৃত্তের ক্ষেত্রফল ব্যাসার্ধ বলেছে অপর বৃত্তের ব্যাসার্ধটা কত হলে তার মানে অপর বৃত্তের ব্যাসার্ধটা আমাকে ধরতে হবে তাহলে প্রথম বৃত্তের প্রথম বৃত্ত আর দ্বিতীয় বৃত্ত ধরলাম প্রথম বৃত্তের ব্যাসার্ধ দিয়ে আছে প্রথম বৃত্তের ব্যাসার্ধটা আর এক অতএব প্রথম বৃত্তের ক্ষেত্রফল কত হবে যেহেতু ক্ষেত্রফলের সঙ্গে সম্পর্ক দিয়ে আছে এখানে ক্ষেত্রফলের এত কোণ এই জুম বলেছে তাহলে ক্ষেত্রফলটা আগে বার করতে পাই আর স্কোয়ার বর্গ ঠিক আছে আমরা পায়ের মান রেখে দিলাম এই ধরনের অঙ্কগুলো পায়ের মানগুলো বসাবে ঠিক আছে তাহলে প্রথম বৃত্তে ব্যাসার্ধ আর প্রথম বৃত্তের ক্ষেত্রফলটা পাই আর স্কোয়ার বর্গ এক এবার দ্বিতীয় বৃত্তে ব্যাসার্ধটা বলে দেয়নি দ্বিতীয় বৃত্তে ব্যাসার্ধটা ধরে নি ধরি দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ যদি তুমি এখানে ছোট আর আছে দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধটা বড় আর একক ঠিক আছে এই বড় আর ছোট আর কিন্তু এক জিনিস নয় বড় আর ছোট আরটা আলাদা জিনিস এ আর এ আলাদা তাহলে অতএব দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফলটা কত হবে পাই বড় আর স্কোয়ার বর্গ তাই না এবার কি বলেছে এরপর বলেছে যে দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ কত হলে তার ক্ষেত্রফল বলতে পাই বড় আর স্কয়ার তাহলে এবার আমরা শর্তে লিখলাম তাহলে তার ক্ষেত্রফল বলতে পাই বড় আর স্কয়ার ঠিক আছে
ক্ষেত্রফল, প্রথম বৃত্তের ক্ষেত্রফলের এক্স, প্রথম বৃত্তের ক্ষেত্রফলটা কত? প্রথম বৃত্তের ক্ষেত্রফলটা কোনটা? ওইটা পাই আর স্কয়ার হয়েছে। তাহলে দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফলটা প্রথম বৃত্তের ক্ষেত্রফলের এক্স গুণ, তার মানে এর সঙ্গে এক্স গুণ, ঠিক আছে। দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফলটা হচ্ছে পাই বড় আর স্কয়ার, দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফলটা প্রথম বৃত্তের ক্ষেত্রফলের এক্স গুণ, তাহলে প্রথম বৃত্তের ক্ষেত্রফলটা পাই আর স্কয়ার ইনটু এক্স। এবার আমরা এখান থেকে দেখো কতটা কি কাটতে পারি, তাহলে আর স্কোয়ার সমান আমার, আমাকে চাই আর এর মানটা বাড়বে, আরটা কত আমরা ধরে নিয়েছি ধরি, তাহলে আর দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধটা আর, এই আরটাকে তোমাকে বার করতে হবে। তাহলে আর স্কোয়ার সমান আমরা লিখতে পারবি যে পাই আর স্কোয়ার ইনটু এক্স বাই, এই দেখো এই পাইটা এখানে চলে আসছে, ঠিক আছে। এখন এই পাই সঙ্গে এই পাইটা কাটতে পারছি, এই পাইটা গুণ আকার আছে, এই দিকে নিলে ভাগ হয়ে যাচ্ছে, এইটা এটা কাটতে পারলাম। তাহলে আর স্কোয়ার সমান আর স্কোয়ার ইনটু এক্স, তাহলে আর সমান কত হবে? রুট ওভার আর স্কোয়ার ইনটু এক্স, ঠিক আছে। তাহলে আর স্কোয়ার ইনটু এক্স। এবার দেখো আর স্কোয়ারের বর্গমূল কী? আর স্কোয়ারের বর্গমূল হচ্ছে আর, আর দেখো এক্স এর বর্গমূল, এই এক্স এর বর্গমূল হচ্ছে না, কারণ এর পাওয়ার দুই থাকলে তার বর্গমূল এক্স হতো, এর পাওয়ার এক আছে, আর পাওয়ার এক থাকার জন্য এর বর্গমূল থেকে বাইরে বেরিয়ে আসতে পারছে না, অর্থাৎ এক্স একটাই আছে, আর একটা থাকলে কী করতে পারবে না? বর্গমূলের থেকে বাইরে বেরিয়ে আসতে পারবে না। আর কিন্তু আর স্কোয়ার মানে কি? আর গণিত আর, অর্থাৎ আর এর দুটো গুণফল আছে, আর স্কোয়ারের মানে হচ্ছে দুটো আর এর গুণফল, আর দুটো আর এর গুণফল মানে হচ্ছে রুটের ভেতরে একই জিনিস দুবার থাকলে একবার বেরিয়ে আসে, তাহলে সেক্ষেত্রে আর একটা বেরিয়ে আসছে, আর রুট একটাই আছে বলে রুট এক্সটা আর বেরিয়ে আসতে পারছি না, তাহলে বরাবরটা কত হলো? আর রুট এক্স, অর্থাৎ দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধটা কত হবে? অতএব দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ কত? আর রুট এক্স হলে প্রথম বৃত্তের ক্ষেত্রফলে প্রথম দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ এত এত একক হলে তার ক্ষেত্রফল, একক হলে তার ক্ষেত্রফল প্রথম বৃত্তের ক্ষেত্রফলের কত গুণ হবে? এক্স গুণ, ঠিক আছে। এখানে তোমাকে চেয়েছে দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধটা কত, তাহলে দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধটা হচ্ছে আর রুট এক্স, ঠিক আছে। তাহলে এরকমই আর সংখ্যা দিয়ে তোমাকে অঙ্কটা দিতে পারে, তখন তোমাকে সংখ্যা দিয়ে করতে হবে, ঠিক আছে। তাহলে এবার দেখো আমরা এরপরে চারের অঙ্কটা দেখাচ্ছি, এরপরে দেখো চারের দিকের যে অঙ্কটা আছে সেটা একটু দেখো, চারের দিকে অঙ্ক তোমাদের আগেও করানো হয়েছে। তিন সেমি, চার সেমি, পাঁচ সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো, তিন সেন্টিমিটার, চার সেন্টিমিটার, পাঁচ সেন্টিমিটার, দেখো তিন চার আর পাঁচ সেন্টিমিটার এইগুলো বাহু দৈর্ঘ্য, তাহলে এই বাহুগুলো দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা কীভাবে বুঝবো এটা কী ধরনের ত্রিভুজ? তাহলে বুঝতেই পারছি এটা একটা বিষম ত্রিভুজ, আর এই বিষম ত্রিভুজটাকে আমরা কোন ভেদে ত্রিভুজের মধ্যে কিসের মধ্যে করবে আমরা দেখব। দেখো সব থেকে বড় বাহুটা কত? পাঁচ, তাহলে পাঁচের স্কোয়ার আর অপর দুটো বাহুর বর্গের যোগফলটা যদি সমান হয়ে যায় তাহলে জানতে হবে সেটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে পাঁচের স্কোয়ার কত? পঁচিশ, আর অপর দুটো বাহু তিনের স্কোয়ার নয় যোগ শূন্য, দেখো এটাও পঁচিশ, তাহলে বড় বাহুটির বর্গ, বড় বাহুটির বর্গ অপর দুটো বাহুর বর্গের সমষ্টি যদি সমান হয় তাহলে জানতে হবে এটা একটা সমকোণী ত্রিভুজ আছে, তাহলে সমকোণী ত্রিভুজ নিশ্চয়ই এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে তাহলে সমকোণী ত্রিভুজ, তাই তো? তাহলে সমকোণী ত্রিভুজ যদি হয়ে থাকে তাহলে আমরা ছবিটা আঁকতে হবে সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। তাহলে এটা যদি সমকোণী ত্রিভুজ হয় এটা হচ্ছে তিন সেমি, এটা হচ্ছে তিন সেমি, এটা হচ্ছে চার সেমি, আর এটা হচ্ছে পাঁচ সেমি, পাঁচ সেমিটা কি? অতিভুজ, যে সব থেকে বড় বাহুটা হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস বাহু স্কোয়ার,
এটা সমান হচ্ছে তাহলে সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজ হওয়া মানে হচ্ছে কি বলতো, যে এই সমকোণী ত্রিভুজ মানে হচ্ছে যে তার পরিকেন্দ্রটা কোথায় অবস্থিত, সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় অবস্থিত আগেই দেখানো হয়েছে, অনেক আগে এগুলো শেখানো হয়েছে যে সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র পরিবৃত্তের ক্ষেত্রফল চেয়েছে এখানে, যে পরিবৃত্তের ক্ষেত্রফলটা নির্ণয় করো, তার মানে পরিকেন্দ্রটা আগে বুঝতে হবে যে সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থিত, অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থিত, বিন্দুতে অবস্থিত। তাহলে মধ্যবিন্দুতে যদি অবস্থিত হয় তাহলে পরিব্যাসার্ধটা কত হবে, এইখানে মধ্যবিন্দুটা এইটা, তাহলে বিসি, তাহলে এসির মধ্যবিন্দুতে অবস্থিত। আর মধ্যবিন্দুতে অবস্থিত মানে কি, এই এসিটাকে সমান দুভাগে ভাগ বলে আমরা মধ্যবিন্দুটা পেয়ে যাব। তাহলে অতএব পরিব্যাসার্ধ, পরিব্যাসার্ধের দৈর্ঘ্যটা কত হবে, না 5/2। অতিভুজের দৈর্ঘ্য কত, অতিভুজের দৈর্ঘ্য তো 5 সেন্টিমিটার, তার অর্ধেক হয়ে যাবে, মধ্যবিন্দু মানে অর্ধেক, তাহলে 5/2 সেমি। ঠিক আছে, তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ জানতে পারা গেল, তাহলে পরিবৃত্তের ক্ষেত্রফল বার করতে পারবো না, অতএব পরিবৃত্তের ক্ষেত্রফল, পরিবৃত্তের সমান কত, পাই ইন্টু আর স্কোয়ার, বর্গ এখানে সেন্টিমিটার আছে, বর্গ সেন্টিমিটার। এখানে দেখো আমরা একটা ছবি আঁকি, তাহলে এইখানে এটাকে কেন্দ্র করে আমরা যে কোনো একটা শীর্ষবিন্দুকে ব্যাসার্ধ ধরে আমরা একটা বৃত্ত অঙ্কন করব। ঠিক আছে, এই বৃত্তটা প্রত্যেকটা শীর্ষবিন্দু দিয়ে যাবে, প্রত্যেকটা শীর্ষবিন্দু দিয়ে যাবে। ঠিক আছে, এরকম একটা আমাদের বৃত্ত অঙ্কন হবে। আর এই বৃত্তটির ক্ষেত্রফল চেয়েছি, তাহলে এই বৃত্তটির ক্ষেত্রফল মানে হচ্ছে এইটা হচ্ছে তার ব্যাসার্ধ। তুমি যদি এটা যোগ করে দাও, এটাও যোগ করে দাও, তাহলে এটাও ব্যাসার্ধ, ও বিটা ব্যাসার্ধ, ও এটা ব্যাসার্ধ, ও সিটা ব্যাসার্ধ, সব ব্যাসার্ধ সমান। তাহলে এই ও এফ দৈর্ঘ্যটা তো আমরা জানতে পারলাম 5/2 সেন্টিমিটার, তাহলে এই ব্যাসার্ধ যদি জানা হয় তাহলে তার ক্ষেত্রফল আমরা নিশ্চয়ই বার করতে পারবো। তাহলে পরিবৃত্তের ক্ষেত্রফল পাই ইন্টু আর স্কোয়ার বর্গ, আর বলতে এখানে 5/2, তাহলে পাই ইন্টু একবারে বসে দাও 22/7 ইন্টু 5/2 গণিত আর স্কোয়ার মানে 5/2 গণিত 5/2। ঠিক আছে, 22/7 5/2 গণিত 5/2 বর্গ। ঠিক আছে, এবার দেখো একটু যদি কাটাকাটি হয় কাটাকাটি করবে, না হলে কাটাকাটি আর করবে, 2/11 22, আট তো কাটতে পারবে না, তাহলে 25 কে 11 দিয়ে গুণ করবে, 11 25, তাহলে 275, তাহলে 275 আর 7/2 14, তাই না, তাহলে 275 কে আমাকে কি করতে হবে, 14 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 14/2 28 যাবে না, 14 কে 14 হবে 5, তাই তো, এবার 9/4 36, 9 কে 9 9 3 12, ঠিক আছে, তাহলে 19 পূর্ণ 9, অর্থাৎ 19 পূর্ণ 9 14, এত বর্গ। তাহলে এটা তোমরা বুঝতে পারলে যে 19 পূর্ণ 9 14 বর্গ সেন্টিমিটার হচ্ছে ওই পরিবৃত্তের ক্ষেত্র। এখানে তোমরা যদি মনে করো যে পায়ে রেখে দিয়ে করবো, পায়ের মানটা বসাবো না পায়ে, তাহলে তখন উত্তর পায়ে গণিত 5/2 স্কোয়ার হয়ে যাবে, এত বর্গ। ঠিক আছে, তাহলে 5 স্কোয়ার মানে 25, তাহলে পায়ে গণিত 25/4 বর্গ, এইটাকে ভেঙে নেব, এখানে লিখতে পারো 25 পাই/4 বর্গ c।
এটা লিখলো, এটা লিখলো, ঠিক আছে। সাধারণত পায়ের মান আমাদের জানা আছে 22-7, 22-7 বসিয়ে বলবো, ঠিক আছে। এবার দেখো পাঁচের দাগে যে অঙ্কটা আছে সেটা কি, দেখো পাঁচের দাগে বলেছে সমবেদ বিশিষ্ট একটি টিনের পাত। সমবেদ মানে কি? সমবেদ মানে হচ্ছে সমান, সব জায়গার মানে একই বেদ যুক্ত, মানে ধরো একটা বই, এই বইটায় কি আছে না সব জায়গার পুরুটা এক, বেদ মানে পুরুয়া, তা এই বেদ সব জায়গায় সমান আছে, এইটাকে বলা হচ্ছে সমবেদ যুক্ত একটি পাত, ঠিক আছে। সেই পাত থেকে তিনটি বৃত্তাকার চাকতি কেটে নেওয়া হলো, ধরো এইখানে একটা, এটা ধরো একটা পাত, এরকম সব জায়গায় পুরুটা সমান আছে, দৈর্ঘ্য প্রস্থ এবং তার প্রত্যেক উচ্চতাটা সব জায়গায় সমান আছে, তাহলে এই জায়গায় যদি আমরা ছোট 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 করে বৃত্ত মানে বৃত্ত কেটে নিই, ঠিক আছে, একটা চাকতি, বৃত্তাকার চাকতি যদি কেটে নেওয়া হয় তাহলে একবারে সম্পূর্ণ উচ্চতাটাও একটা তার থাকছে, তাহলে সবার যেহেতু উচ্চতা সমান, যেহেতু এই বইটা ধরো, এই বইটা পাতটা ধরো, মনে করো এটা পাত, তাহলে এই পাতটায় যদি সব জায়গায় সমান উচ্চতা থাকে তাহলে যে পাতগুলো আমরা চাকতিগুলো কাটবো তাহলে প্রত্যেকটা চাকতির উচ্চতাটা সমান হবে, ঠিক আছে। এবার ব্যাসার্ধ যে বৃত্ত চাকতিটা বড় কাটবো তার ক্ষেত্রফলটা বেশি হবে, আর ক্ষেত্রফল বেশি হয়ে গেলে যার ক্ষেত্রফলটা বেশি হয়ে যাবে তার ওজনটাও তার বেশি হবে, কারণ দেখো চাকতিগুলো যখনই আমরা কাটবো, ছোট চাকতি যখন কাটবো তার ওজনটাও কম হবে, আবার বড় চাকতি যখন কাটবো তখন তার ওজনটা বেশি হবে, যেহেতু তাদের সমবেদযুক্ত হওয়ার জন্য। আসলে ঘটনাটা হচ্ছে যে এখানে ওজনের, ওজন বলতে এখানে আয়তনটাকে বোঝায়, আর আমরা তো আয়তনের সূত্র তো জানি না, আয়তনের সূত্র ব্যবহারও জানি না এখন, তাহলে আমাদের এখানে যেহেতু সমবেদ যুক্ত বলে দিয়েছে, সমবেদ যুক্ত হওয়ার জন্য সবার উচ্চতা সমান, তাহলে উচ্চতাটার ক্ষেত্রে আমাদের এখানে কোনো উল্লেখ থাকবে না, কিন্তু এখানে দেখো চাকতিটা যত বড় করব তার ক্ষেত্রফলটা বেশি হয়ে যাবে, আর ক্ষেত্রফল বেশি হয়ে গেলেই তার ওজনটাও বেশি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে চাকতিগুলির ওজনের যে অনুপাত চেয়েছে সেই ওজনের অনুপাতটা হিসাব করার সময় আমাকে কী করতে হবে, চাকতিগুলোর ক্ষেত্রফল অর্থাৎ চাকতিগুলোর যে ক্ষেত্রফল অর্থাৎ বৃত্তাকার চাকতি যেগুলো থাকবে সেই বৃত্তাকার চাকতিগুলোর ক্ষেত্রফলের যে অনুপাত সেটাই হবে তাদের ওজনের অনুপাত, ঠিক আছে। তাহলে দেখো বৃত্তাকার চাকতিগুলো কেমন কেমন আছে, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যগুলো দেওয়া আছে এত, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দিয়ে আছে 3:5:7, বৃত্তাকার চাকতি ব্যাসের কত দিয়ে আছে, 3:5:7। দেখো বৃত্তাকার চাকতির ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত যা হবে বৃত্তাকার চাকতির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাতটা একই থাকবে, ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাতটাও হবে 3:5:7। তাহলে ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে যা ব্যাসার্ধের দৈর্ঘ্যর অনুপাতটাও একই থাকবে, বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসের দৈর্ঘ্য যেটা দেওয়া আছে সেই ব্যাসের দৈর্ঘ্যের অনুপাতের সঙ্গে তাদের ব্যাসার্ধের সেই বৃত্তাকার চাকতিগুলোর ব্যাসার্ধের অনুপাতটাও 3:5:7 হবে, ঠিক আছে। এবার এবার কী বললাম যে প্রত্যেকটা বৃত্তের ক্ষেত্রফলের যে অনুপাত সেই অনুপাতটি হবে বৃত্তাকার চাকতির ওজনের অনুপাত। তাহলে প্রথম বৃত্তের ক্ষেত্রফল ধরে নিই, ধরি প্রথম বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 3x, হচ্ছে একক,
দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধটা হবে 5x এত, তৃতীয় বৃত্তের ব্যাসার্ধটা হবে 7x এত। এইখানে x গ্রেটার দেন 1 0, x এর মানটা 0 থেকে বড়। এই যে x গুলো ধরা হয়েছে এখানে, x এর মান তুমি 1 ধরে অঙ্কটা ঠিক হবে, অনুপাত একই থাকবে, ক্ষেত্রফল অনুপাত একই থাকবে, এই ওজন অনুপাত একই থাকবে। আবার যদি তুমি 2 ধরো x এর জায়গায় তাহলেও তাদের অন্য ওজন অনুপাত একই থাকবে, ঠিক আছে। সেই জন্য আমাদের এখানে x শুধু 3 দিয়ে অঙ্কটা মিলে যাবে, কিন্তু আমাদের 3x x একটি চল আছে এখানে ধরে নিতে হবে, হয়েছে, একটি উৎপাদক ধরে নিয়ে অঙ্কটা করবে। তাহলে প্রথম বৃত্তের ক্ষেত্রফল, দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল, তৃতীয় বৃত্তের ক্ষেত্রফলটাই হচ্ছে তাদের ওজনের অনুপাত। তাহলে এখানে তিনটি পাতের, প্রথম পাতের ওজন, প্রথম পাতের ওজন না প্রথম বৃত্তের ক্ষেত্রফলটা, প্রথম বৃত্তের ক্ষেত্রফল, দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল, তৃতীয় বৃত্তের ক্ষেত্রফল। ক্ষেত্রফলটা কেন করছি বুঝতে পারছো তো? যে সমবেধযুক্ত হওয়ার জন্য তাদের যে চাকতিগুলো বৃত্তের ব্যাসার্ধ বেশি হয়ে গেলে তার চাকতির ক্ষেত্রফলটা বেশি হয়ে যাবে, ক্ষেত্রফল যার বেশি হয়ে যাবে তার ওজনটাও বেশি হয়ে যাবে, যেহেতু সমবেধযুক্ত হওয়ার জন্য। তাহলে প্রথম বৃত্তের ক্ষেত্রফল, প্রথম বৃত্তের ব্যাসার্ধটা এইটা, তাহলে প্রথম বৃত্তের ক্ষেত্রফলের পাই ইন্টু ব্যাসার্ধ মানে 3x তার স্কোয়ার লিখলাম, দ্বিতীয় বৃত্তের বর্গ একক আছে এবং বর্গ এককে লিখে দাও বর্গ একক অনুপাত, দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই ইন্টু 5x তার স্কোয়ার বর্গ একক, তৃতীয় বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই ইন্টু 7x তার স্কোয়ার বর্গ একক, ঠিক আছে। এখানে লিখুন যে বৃত্ত তিনটি, বৃত্ত তিনটি ওজনের অনুপাত, বৃত্ত তিনটির ওজনের অনুপাত সমান প্রথম বৃত্তের ক্ষেত্রফল, দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল, তৃতীয় বৃত্তের ক্ষেত্রফল, কারণ এখানে সমবেধযুক্ত হওয়ার জন্য তাদের ক্ষেত্রফলের যে অনুপাত সেই অনুপাতটাই হবে তাদের ওজনের অনুপাত। এখানে দেখো বর্গ একক, বর্গ একক, বর্গ একক কেটে দাও, পাই 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 তিনটি আছে কেটে দিলাম, তাহলে 3x তার স্কোয়ার মানে হচ্ছে 9x স্কোয়ার, এখানে কথা হবে 25x স্কোয়ার, এখানে হবে 49x স্কোয়ার, ঠিক আছে। এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে দাও, অর্থাৎ 9:25:25, তাহলে উত্তরটা মুখোমুখি হয়ে যাবে, তাই না? উত্তরটা এর বর্গটাই হচ্ছে, এদের বর্গটাই মানে এইটাই তো আর, আর এখানে ক্ষেত্রফলের স্কোয়ার আছে বলে এর স্কোয়ারগুলোই হচ্ছে তাদের ওজনের অনুপাত, ঠিক আছে। তাহলে বৃত্ত তিনটির ওজনের অনুপাত, বৃত্ত তিনটির ওজনের অনুপাত হবে কত? 9:25:25, ঠিক আছে। তাহলে আজকে দেখো আমাদের এই শর্ট প্রশ্নগুলো আজকে হলো, আজকে আমরা এই চ্যাপ্টারটাও প্রায় শেষ করে ফেললাম। আমরা সামনের যে ক্লাস আছে সেই ক্লাসগুলোতে আমরা তোমাদের একটা সম্পাদ্য চ্যাপ্টার এখনো বাকি আছে, যে চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ বা পঞ্চভুজ, পঞ্চভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন, এই সম্পাদ্যটা এখনো বাকি আছে। আমরা সামনের ক্লাসে ওই চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।